দেখি এটা একটু ট্রাই করি। নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে একটা অন্য একটা ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকে রেসিপি থাকছে, এটা কি দেখতে পাচ্ছ কি, আমি আগে থেকে অলরেডি কেটে রেখেছিলাম। আজকের এটা স্যুপ হবে, এটা বলো তো কি, এটা পর্কের বদ্যি। এটা মোটামুটি একটা বদ্যি নিয়ে নিয়েছিলাম, এটা স্যুপ বানাবো। তো আমি কীভাবে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমার চ্যানেল যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি, এই গরম জলে আমি এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। গরম জলে ধুলে কী হবে, এর ভিতরে নোংরা টোংরাগুলো যা থাকে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়, সেই জন্য গরম জলে একটু ধুয়ে নেওয়া ভালো। হালকা উষ্ণ গরম জলে, বেশি গরম জল না, হালকা উষ্ণ গরম জলে আমি ধুয়ে নেবো। এটাকে সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটাকে এবার তুলে রাখবো। আমি এবার একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিম এবার খানিকটা জল গরম করতে বসিয়ে দেবো। এবার আমি এই গরম জলে পর্যন্ত যে জল বসিয়ে দিয়েছি এতে এই বদ্যিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হতে থাকুক। স্যুপ আমার অলরেডি ফুটে গেছে, তো আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজের কালি। তাহলে কি হবে, এর যে একটা স্মাইল সেটা আর থাকবে না। আর দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ ছাড়ানো, আমি একটু নাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো। আর দেবো দুটো এলাচ ফাটিয়ে দেবো আমি। আমি এখানে প্রায় 15-20 মিনিট সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব, যাতে সেদ্ধটা পরিপূর্ণভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন এক্ষুনি তুলে খেয়ে নিই। এবার আমি আগে থেকে একটু চালের গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি খানিকটা দিয়ে দেবো। তাহলে কি হবে, স্যুপটা একটু গাঢ় গাঢ় হবে, সুবিধা হবে আমাদের। দিয়ে আমি আরও 5-10 মিনিট একটু ফুটিয়ে নেবো। দেওয়ার সাথে সাথেই কালারটা কত সুন্দর চলে এসছে। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, বেশি দেবো না, একদম সামান্য দেবো। হালকা করে একটু নেড়ে দেবো, হালকা। আমি চেপে চেপে দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে আমার স্যুপ কমপ্লিট। তো আমি এবার এটা একটা বাটিতে সার্ভ করে নেব। বাটি অলরেডি একটা নিয়ে নিয়েছি, এখানে এবার হালকা করে ঢেলে দেবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, লাস্টে আজকে একটু ভাবলাম আপনাদের আমরা যে স্যুপটা কীভাবে খাচ্ছি আর টেস্টটা কেমন হয়েছে রিভিউটা দেবো বলে আপনাদের সামনে আমি ক্যামেরা নিয়ে উপস্থিত। তো চলো ট্রাই করা যাক কেমন হয়েছে। এখানে নিয়ে নিচ্ছি একটু স্যালাড, পেঁয়াজ, শসা, একটু কাঁচা লঙ্কা, একটু লেবু নিয়ে নিয়েছি, আর টমেটোর সস। আর এখানেই আপনারা দেখতেই পাচ্ছ এই যে স্যুপটা এখানে বানিয়েছি, এই যে স্যুপ এখানে। তো একটু আগে স্যালাডটা দিয়ে একটু সস দিয়ে রেখি। স্যুপটা দেখেছেন কেমন গাঢ় হয়েছে, একদম স্যুপ দেখে মুখে নিয়ে দেখি। উড়তে হবে না বন্ধুরা, একবার খেলে আপনারা ফিদা হয়ে যাবেন, কথা দিচ্ছি। যদি ভালো না হয় বাড়িতে এসে মেরে যাবেন। দেখুন
তাকে এটা একটু ট্রাই করি। সেই হচ্ছে সেই মজা বন্ধুরা। এদিকে আমাদের হ্যান্ডসামও ডাকছে। দারুণ হয়েছে বন্ধু, দারুণ দারুণ লাজবাব। দেখি একটু সস লাগায় দেখি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে।